নমস্কার বন্ধুরা, মিশাদ ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম দেশি রুই মাছ। আজকে বানাবো এই দেশি রুই মাছ দিয়ে আমাদের গাছের কাঁচা টমেটো দিয়ে অসাধারণ এক রান্না। আর তার সাথে থাকবে দুধ শুক্ত, অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্ত। আপনারা তো কমেন্ট করেছিলেন যে দুধ শুক্ত দেখানোর জন্য বা শুক্ত রেসিপি দেখানোর জন্য, তো আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্ত বানাবো। আর তার সাথে থাকবে এই রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর অসাধারণ এক রান্না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্ত, তার সাথে একদম কাঁচা টমেটো দিয়ে রুই মাছ। মাছটা এবার কেটে নেব। চলুন বন্ধুরা, শুক্ত রান্নার জন্য শিম তুলে নিয়ে আসি আর গাছের কাঁচা টমেটো তুলে নিয়ে আসি। কাঁচা টমেটো তুলে নেবো এবার। এই দেখুন বন্ধুরা, দেখেছেন কত কাঁচা টমেটো হয়েছে। সে কাঁচা টমেটো দিয়ে রুই মাছ রান্না হবে, দেখতে থাকুন অসাধারণ একটা রেসিপি। এবার এই গাছটার থেকে তুলব। এগুলো তুলে নিয়েছি, এগুলোতেই হয়ে যাবে। এবার তুলবো শিম। এবার শিম তুলে নেব। শুক্তোয় শিম দিলে বেশ ভালোই লাগবে। আর সব ছোট ছোট, এই দেখুন এগুলো সব ছোট ছোট, এই যে ভিতরে যা তুলেছি এতেই একদম হয়ে যাবে। আরো তো নানা রকম সবজি দেবো, শুধু কি শিম দেবো, তাহলে এগুলোতেই হয়ে যাবে। এবার যাওয়া যাক রান্না করে। মাছটা ফ্রেশ দেখুন, একদম টাটকা জ্যান্ত মাছ, একদম সর্ষের তেল দিয়ে দেবো, লবণ আর হলুদ। এই যে ভালো করে মাছে একদম লবণ হলুদ সব মাখিয়ে নিলাম। মাছ ভেজে নেব। জিরে আদা আর পাকা লঙ্কা একসাথে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার।
এরকম হালকা হালকা ভেজেছি জ্যান্ত মাছ গুলো। সর্ষে বেটে নেব, আমি মাছের ঝোলের জন্য কাঁচা টমেটো আর আলু কেটে নেবো একসঙ্গে। এরকম পাতলা পাতলা করে কেটে নেবো। এবার টমেটো কাটবো, টমেটোগুলো আগে ধুয়ে নিই। কবেল করবো এরকম বড় বড় করে কেটে দেবো। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, লবণ, হলুদ। আলুগুলোকে ভেজে নেবো, ভালো করে ভেজে নিতে হবে। একদম ভাজতে ভাজতে গলে যাবে, এমন ভাবে আলু ভাজতে হবে, তা না হলে টমেটো দিয়ে রান্না করতে গেলে কিন্তু আলু কিন্তু পরে গলবে না। এই যে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকনা খুলবো এবার। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আলু কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছি, এরকম লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন আলু একদম গলে গেছে, ভাজতে ভাজতে। কেটে রাখা টমেটো দিয়ে দেবো, আর টমেটো কিন্তু এরকম দানা ফেলে নিতে হবে, বুঝেছেন? দেখুন সব টমেটো কিন্তু একদম দানা ফেলে নিয়েছি। টমেটোটা দিয়ে আর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো। আলু টমেটো সব ভালো করে একদম ভেজে নিয়েছি। এই দেখুন, এই একদম এইরকম করে ভেজে নিতে হবে। আদা, তার সাথে পাকা লঙ্কা আর জিরে দিয়ে দিলাম, একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে এবার ভালো করে আলু টমেটোটা একটু কষিয়ে দেবো। বন্ধুরা, পাকা টমেটো দিয়ে তো অনেক রেসিপি খেয়ে দেখেছেন, এইভাবে কাঁচা টমেটো দিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দারুণ লাগে। এই তো আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও বানাতে পারেন, চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন। এইভাবে তো আমি আজকে রুই মাছ দিয়ে বানাচ্ছি। আলুটাকে কিন্তু আগে এরকম একটু ভেজে নিতে হবে ভালো করে, যাতে আলুটা পরে সিদ্ধ হতে অসুবিধা না হয়, কারণ টমেটো তো একটু টক ভাব আছে, একসাথে দিয়ে দিলে কিন্তু আলু আর সিদ্ধ হবে না। এই দেখুন সব মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি আর ভালো মতন কষিয়েও নিয়েছি। এবার জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। শুক্তো সবজিগুলো সব কেটে নেবো, উচ্ছে, আলু, লাল আলু, কাঁচা কলা, বেগুন, ডাঁটা আর শিম নিয়েছি। এদের হয়ে যাবে আজকে দুধ শুক্তো। আগে আমি উচ্ছেগুলো কাটবো। উচ্ছে কিন্তু এরকম চাকা চাকা করে কেটে দিতে হবে, ভাজি সুবিধা হবে তাহলে। শুক্তো কলা কিন্তু এরকম লম্বা লম্বা করে দিতে হয়। এবার ঢাকনা খুলবো,
এই যে ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। খেতে যা লাগবে বন্ধুরা, কি বলবো, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। এরকম থাক, এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ডাটা কেটে নিলাম, এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, আমাদের একদম কাঁচা টমেটো দিয়ে রুই মাছ কিন্তু রান্না একদম হয়ে গেছে। ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব, খেতে যা এটা হবে না, একদম পুরো ফাটাফাটি। বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে খাবেন, কাঁচা টমেটো দিয়ে রুই মাছ বা কাতলা মাছ বা চিংড়ি মাছ, যে মাছই হোক না কেন, এটা কিন্তু একদম পুরো অসাধারণ হয় খেতে। এবার আমি নামিয়ে নেব। একদম দেখেই জিভে জল চলে আসছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, শুক্তোতে বড়ি দেবো, আর বড়ি ছাড়া কিন্তু শুক্তো একদমই অসম্পূর্ণ। বড়ি ভেজে নেবো সবার আগে। এই যে বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আর একটু তেল দিয়ে দেবো, সবার আগে উচ্ছেগুলো একটু ভেজে নিতে হবে। দিয়ে দেবো লবণ আর একটু হলুদ। সব সবজির মধ্যে উচ্ছে দিয়ে ভাজলে কিন্তু উচ্ছে একদমই ভাজা হবে না, সেই জন্য আগে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। এরকম পাতানো থাক, ভালো করে উচ্ছেগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু শুক্তো খেতে ভালো লাগবে। উচ্ছেগুলো একদম এইরকম করে ভেজে নিতে হবে, খেতে খুব সুন্দর লাগবে। সব রকম সবজি কেটে নিয়েছি, দিয়ে দেবো হলুদ, লবণ। শুক্তো রান্নায় অনেকে হলুদ দেয়, অনেকে হলুদ দেয় না, আমি হলুদ দিচ্ছি, আপনারা চাইলে হলুদটা দিতেও পারেন নাও দিতে পারেন। ভালো করে একদম নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলবো এবার। এই দেখুন বন্ধুরা, সব সবজি কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেবো দুধ আর জল। জল দিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, ঢাকা দিয়ে দেবো। সর্ষে আর পাঁচফোড়ন গুঁড়ো করে নেব, এটাকে হামন্দিস্তায় দিয়ে একদম আধ ভাঙা মতন করে নিতে হবে। চাইলে আপনারা শিলেও করতে পারেন, বা মিক্সারও কিন্তু এরকম আধ ভাঙা মতো করে নিতে পারেন। এটা কিন্তু কাঁচাই এরকম আধ ভাঙা করে নিতে হবে, ভাজলে হবে না। এবার ঢাকনা খুলে দেখব, সব সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। বড়িটা এখন দিলাম, কারণ আগে দিলে একেবারেই গলে যেত, ঘেটে যেত তাহলে। আর দিয়ে দেবো চিনি, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আর 2 মিনিট মতো রাখবো। এই যে বন্ধুরা, শুক্তো কিন্তু আমাদের প্রায় একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে এবার ফোড়ন দেব। সর্ষের তেল দিয়ে দেব,
সর্ষে আর পাঁচফোড়ন যেটা আমি আধ ভাঙা করে দিয়েছিলাম সেটাই এবার ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এই গন্ধটা কিন্তু একদম বের হতে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু একদম পুরো ভালো লাগবে না শুক্তোটা। এই গন্ধটা এর মধ্যে ঢুকে যাবে আর শুক্তোটা কিন্তু খেতে একদম দারুণ লাগবে। এবার ঢাকনাটা খুলবো। সারা রান্নাঘর মমো করছে গন্ধে, এই সরিষা পাঁচ গন্ধ বন্ধুরা, শুক্তোর স্বাদই পাল্টে যাবে এই ফোড়নটা দিলে। এই জন্যই আমি ফোড়নটা একদম লাস্টে দিলাম সবার, আর নাড়াচাড়া করবো না, এবার নামিয়ে নেবো। শুক্তো আমাদের একদম রেডি, বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে খাবেন। বন্ধুরা খেতে বসে গেছি আমি আর বোন, একদম পুরো রুই মাছ রান্না হয়েছে আর তার সাথে রয়েছে আবার দুধ শুক্তো, আজকে পুরো জমে ক্ষীর। আজকে আমার এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভালো হয়েছে, আমি খেয়ে দেখি এবার দুধ শুক্তো। লাস্টে যে ফোড়নটা দিয়েছিলাম সেই ফোড়নের গন্ধে একদম পুরো সেরা সেরা হয়েছে। কোনো কথা হবে না, আর এই শুক্তো এই বড়িগুলো সেরা হয়েছে। কেমন হয়েছে আজকে শুক্তোটা ফাটাফাটি? দুধ শুক্তো একদম পুরো ফাটাফাটি, কাঁচা টমেটো দিয়ে রুই মাছ। এই টমেটো গুলো যা লাগে, এই দেখুন ভাত দিয়ে এখন একটু মাখিয়ে নিতে হবে। ফাটাফাটি এই ধরনের রুই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, এটা যে কত ভালো হয়েছে সেটা বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। হেভি হয়েছে খেতে, হেভি হয়েছে খেতে। হেভি লাগছে খেতে, টকটক হয়, হালকা একটু টকটক আছে না, হালকা একটা টকটক ফ্লেভার কাঁচা টমেটো। দানাটা ফেলে দিয়েছিলাম, দানাটা না ফেললে আরো টক হতো, ওই জন্য একটা হালকা একটা টকটক ভাব লাগছে। আর কি ভালোই না লাগছে খেতে। ঝোলটা কেমন হয়েছে সত্যি বন্ধুরা? দারুণ একদম। ফাটাফাটি দুটো রান্নাই ফাটাফাটি হয়েছে। তো বন্ধুরা আজকের এই দুটো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই মিশাজ বিজনেস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।